কেন কবিতা লিখি তা আমার আজও জানা হলো না। কবে থেকেই বা কবিতার সাথে পথ চলা শুরু তাও আজ ভুলে গেছি সব। তবে দূর অতীতের দিকে তাকালে হৃদয়পটে আবছা ভেসে আসে স্মৃতির রেখার মতো ধূসর ম্লান মেঘপুঞ্জ। সেখানে দেখি সোনালী গোধূলির ধুধুন স্তব্ধতার মতো শান্ত নিবিড় দুঃখ, অতল স্পর্শ দুঃখের ধারা। তাই মনে হয় যেদিন থেকে দুঃখের সাথে আমার পরিচয় সেদিন থেকেই কবিতার সাথে আমার সখ্য, কবিতার সাথেই পথ চলা। দুঃখ ভোলার জন্য একদিন আমি কবিতার মায়াবী স্বপ্নিল পথে হাঁটা শুরু করেছিলাম, আজও সেই পথেই হেঁটে চলছি। কিন্তু কবিতা লিখতে লিখতে একটা সময় আমার মনে হলো কবিতা লিখে দুঃখ ভোলা যায়, কিন্তু একবার দুঃখ ভুলে গেলে আর কবিতা লেখা যায় না। কবিতা সৃষ্টি তাই আমার দুঃখগুলোকে বিনাশ না করে আমাকে দুঃখের কঠিন ভার সইতে শিখিয়েছে, শিখিয়েছে দুঃখকে অপার আনন্দের সাথে বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসতে। শীতল বায়ু যেভাবে ভারী মেঘের ভার কমিয়ে ঘনীভূত করে সৃষ্টি করে স্নিগ্ধ বৃষ্টির ধারা অপার বিস্ময়ে, মাঝে মাঝে ভাবি কবিতার সাথে সখ্য গড়ে না উঠলে এইসব দুর্বিষহ দুঃখগুলোকে কোথায় রাখতাম আমি। এত এত পাহাড় সম দুঃখের ভার সইতে না পেরে হয়তো কবেই নিঃশেষ হয়ে একদিন কোথাও হারিয়ে যেতাম আমি। আমৃত্যু কবিতাই তাই আমার একমাত্র অবলম্বন, আজও চলার পথের একমাত্র জীবনী শক্তি।